আমরা কিভাবে আমাদের রব আল্লাহ তাল্লা সম্পর্কে জানবো কিভাবে আমরা তার নির্দেশ অনুযায়ী আবাদত করব। আমরা কিভাবে চললে তিনি সন্তুষ্ট হবেন এই সকল বিষয়ে আমরা জানতে পারব আসমানি কিতাবসমূহের মাধ্যমে আর সেগুলি হচ্ছে আল্লাহর কালাম সম্বলিত কিতাব ও পুস্তিকা যা তিনি তার রসুল গানের নিকট অহি করেছিলেন এর উপর ইমান আনয়ন করা ইমানের ছয়টি রোকন সমূহের মধ্যে একটি আল্লাহ তাল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব ওয়াল কিতাবাল্লাযী নযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবাল্লাযী আনযালা মিন ক্বাবল আমরা বিশ্বাস করি প্রতিটি আসমানী কিতাবই হক ও সত্য এগুলি আল্লাহ তা তাআলার কালাম এতে রয়েছে হেদায়েত এবং প্রত্যেক জাতির জন্য তাদের উপর অবতীর্ণ কিতাব উপযুক্ত ও যথেষ্ট এই কিতাবগুলির উপর আমরা সামগ্রিকভাবে বিশ্বাস স্থাপন করি বিশেষ করে যেগুলির ব্যাপারে পৃথকভাবে উল্লেখিত হয়েছে সেগুলি হচ্ছে কোরআন তাওরাত ইনজিল জবুর ইব্রাহিম আলিহিস্লাম ও মোসা আলিহাল্লামের শাহিফা কোরআনুল করিম এর পূর্ববর্তী সকল কিতাবকে মানসুখ করে দিয়েছে আল্লাহ তালা বলেন সুতরাং ওই সকল কিতাবের কোনো বিধান ততক্ষণ পর্যন্ত মানা যাবে না যতক্ষণ পর্যন্ত না সেটি সহি সূত্রে বর্ণিত হয় এবং বিধানটি পালন করার ব্যাপারে কোরআন স্বীকৃতি দেয় কেননা পূর্ববর্তী সকল কিতাবে বিকৃতি চলে এসেছে আর কোরআনুল করিম সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তালা নিজে নিয়েছেন আল্লাহ বলেন আসমানি কিতাব সমূহের উপর ইমান আনার বেশ কিছু উপকারিতা রয়েছে যেমন আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করা কেননা তিনি প্রত্যেক জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য তাদের উপর কিতাব নাজিল করে তাদেরকে অনেক বড় সহযোগিতা করেছেন কোরআনুল করিমের উপর ইমান আনার ফলে এটি তেলাওয়াত করা এ থেকে শিক্ষা লাভ করা এর উপর আমল করা ও এটি নিয়ে চিন্তা গবেষণা করার উপর আগ্রহ সৃষ্টি হয় কেননা এতে রয়েছে সুস্পষ্ট নূর সঠিক পথের দিশা উপদেশ অন্তরের ব্যাধির চিকিৎসা আল্লাহ তালা বলেন ليدبروا اياته وليتذكر اولو الالباب